আসসালামু আলাইকুম। বার্ষিক পরীক্ষা 2024-এর নবম শ্রেণী গণিত বইয়ের কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এই অভিজ্ঞতার এমসিকিউ এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত উত্তরের কিছু প্রশ্নর বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবা। চতুর ভাগ, এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো পরীক্ষায় আসার মতো, আমি মূলত সেগুলো নিয়ে আলোচনা করব এবং এখান থেকে বুঝতে হবে যে অনেকগুলো প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং কমন পাবা বলে আশা করি। প্রথমে আমরা যেগুলো জানি সে বিষয়গুলো শর্টকাট আকারে কিছু বলি। সেটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে এক্স অক্ষ এবং এইটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স ওয়াই এটি একটি সমতল, এখানে প্রথম চতুর্ভাগে এটি, দ্বিতীয় চতুর্ভাগে এটি, তৃতীয় চতুর্ভাগে এটি এবং চতুর্থ চতুর্ভাগে এটি, এটি ত্রিকোণমিতির ক্ষেত্রে কিন্তু আলোচনা করছি। এখন খেয়াল করে দেখো যে প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, তার মানে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক বলতে কি, যা মান এইটাই আসবে সেই মানটাই হবে ধনাত্মক। এখানে আর কোনো কিছু জানার দরকার নাই, এটা মনে রাখতে হবে যে প্রথম চতুর্ভাগে যা হবে তাই ধনাত্মক, এটুকু জানলে হবে। এবারে দ্বিতীয় চতুর্ভাগেটা কি খেয়াল করে দেখো, এই জায়গায় দেখো সাইন থেটা আর কসেক থেটা এখানে দেওয়া আছে, সি এস সি থেটা মানে কসেক থেটা। ওকে, এখন সাইন থেটা এবং কসেক থেটা এই দুটা এখানে হচ্ছে ধনাত্মক, তাহলে আর বাকিগুলো কি, আর বাকি মোট কয়টা থাকে সেটাও কিন্তু একটা জানার বিষয়। এখানে খেয়াল করে দেখো যে আছে হচ্ছে সাইন থেটা, আর আছে কি এই যে এটা আছে কি কোসেক থেটা, হ্যাঁ সি এস সি থেটা, এটা কোসেক থেটা। আর কি আছে, আর এই যে এখানে আছে ট্যান থেটা, খেয়াল করে দেখো আগে আমরা সবগুলো লিখি, হ্যাঁ ট্যান থেটা, আর একটা এখানে আছে কি কট থেটা, কট থেটা, আর দুইটা আছে এই যে একটা কস থেটা, খেয়াল করে দেখো কস থেটা, আর একটা কি আছে সেক থেটা। ওকে, এখন এই যে মোট ছয়টি বিষয় আছে, এই ছয়টি বিষয়ই কিন্তু এইগুলোর ভিতরে আছে, অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে আছে। এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন থেটা এবং কস থেটা ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে ট্যান থেটা এবং কট থেটা ধনাত্মক, এবং চতুর্থ চতুর্ভাগে কস থেটা ও সেক থেটা ধনাত্মক। এটা জাস্ট মনে রাখতে হবে যে এইভাবে যদি হয় তাহলে ধনাত্মক হবে। এখন এই ধনাত্মক হওয়ার একটি উদাহরণ আমরা দেখতে পারি, সাইন 30 ডিগ্রি মান কত, খেয়াল করে দেখো সাইন 30 ডিগ্রি মানে এই যে প্রথম 30 ডিগ্রি মানে কি প্রথমটা না, তাহলে এই প্রথমে অবস্থান করে, তার মানে এটা সাইন 30 ডিগ্রি মানে এটা ধনাত্মক, এবং এই জায়গাটায় কি হবে ধনাত্মকই হয়ে যাবে, কেননা এখানে বলছে সকল ত্রিকোণমিতিক অনুপাতই হবে কি ধনাত্মক।